অবশেষে মন্ত্রিত্ব থেকে ইস্তফা বনমন্ত্রী রাজীব ব্যানার্জি সকালে রাজ্যপালের কাছে দেখা করে ইস্তফাপত্র তুলে দেন তিনি। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন, দলের কারো কারো বিরুদ্ধে যে তার ক্ষোভ রয়েছে বারে বারে বুঝিয়ে দিচ্ছিলেন। ছাড়তে পারেন তৃণমূল কংগ্রেস, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছিল তার কোনো কোনো অনুগামীদের কাছ থেকে। বারবার দলের পক্ষ থেকে তাকে বোঝানোর চেষ্টা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অবশেষে মন্ত্রিত্ব থেকে আজ ইস্তফা। তবে কি ছাড়তে চলেছেন তৃণমূল কংগ্রেস, যোগ দিতে পারেন বিজেপিতে? কি ঘটে আগামী দিনে এখন সেটাই দেখার। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।